আজকে সেই শোকের দিনে আমি আপনাদের একটা কথা বলবো। আজকে ফরিদপুরের মানুষ দীর্ঘদিন শুধু আওয়ামী লীগ যুবলীগ না, ছাত্রলীগ না, স্বেচ্ছাসেবকীগ না, ফরিদপুরের সাধারণ মানুষের উপরে 12 বছর যে রাজাকার অত্যাচার করেছেন পাকিস্তানি আর্মিরাও এরকম অত্যাচার করে নাই। আজকে একজন পুলিশ সুপার এবং প্রশাসনের নেতা কর্মীদের দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ফরিদপুরের মানুষকে মুক্ত করা হয়েছে। আজকে মুক্ত করার পর কি দেখলাম, যে সেই রাজাকার বিচারিত হওয়ার পর 90 রাজাকার তৈরি হচ্ছে, বেইমান তৈরি হচ্ছে, খন্দকার মোস্তাদ তৈরি হচ্ছে। যুবলীগের নেতৃত্বে আমরা এইসব বেইমানকে প্রতিহত করব, এইসব রাজাকারদের প্রতিহত করব। যেসব বড় নেতারা মনে করেন যে যুবলীগের নেতারা আপনাদের ঘরের বাজার টানবে, সেই দিন ভুলে যান। বাংলাদেশের প্রথম যুবলীগের কমিটি ফরিদপুরকে দেওয়া হয়েছে। যুবলীগ কারো চাকর না, বাজার করার জন্য তৈরি হয় নাই। তাই যুবলীগ হবে শেখ মনির আদর্শ, শেখ পরশের নির্দেশের যুবলীগ। যুবলীগ যুবলীগ সহযোগী সংগঠন, আওয়ামী লীগকে সহযোগিতা করবে। 5 টাকা খাইয়া মিটিং এ যাওয়ার নেতা যুবলীগ থেকে হবে না। যারা আজকে খন্দকার মোস্তাকের ভূমিকা পালন করতেছে তাদের হুঁশিয়ার করে দি, বড় নেতাদের চোখ রাঙানোর ভয় আপনারা থাকতে পারে, যুবলীগ পাবে না। আজকে আমরা ঐক্যবদ্ধ আগামীতে যুবলীগের কমিটি দিবেন শেখ ফজলে শাহ পরশ। আমরা দেখছি অনেক দালাল, অনেক বড় নেতারে যে যাইয়া পাঁচ হইয়া কমিটিতে নাম দেওয়ার জন্য বলতে, সেদিন আমার চেয়ারম্যান তাদের নাম দেয় নাই। আজকে পরীক্ষিত নেতা হবে। আমরা জানি গত জুন মাসে যখন ফরিদপুরের ভূতের ভয়, ওরে বাবা ভূতের ভয় কেউ বর্তিতে পাই হয় না, এমন কোন নেতা নাই তারে ফোন করছি ভাই একটু রাস্তায় পাই হয়, ভূতের ভয় কেউ ভয় পাই হয় না। ভূতে ওদা দিয়া দাঁড়ানো যায়, হেঁটে হেঁটে দাঁড়ায় না। এখন আমার ইদানিং শুনি প্রতি শুক্রবারই বলে ভূতায় আসুক না, আসতে অসুবিধা নাই, আমরা ওদারাও ওদারাও প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ওইসব ভয় আমাদের দেন না, আমরা সব গোবরের খবর জানি, সব গোবরের খবর জানি। এইখানকার এক নেতা একদিন আমার বাংলায় যে এক কয়, আমি বলে মাদারীপুরের বান্দর, তারই তারে উত্তর দিছি যে বান্দর গালে উঠতে এবার পারলেন নামায় দাদা, বান্দর গালে উঠতে চাপাবাদি করলেন না। আপনার বাড়ির কাজের লোক আইসা, আপনার বাড়ির কাজের লোক আইসা, এবারে দুই চারটা রাজাকার নেতাদের বলে উনি আইতেছে আর মানুষের মনে ভয় পাওয়া যায়। আমরা খেলতে জানি, আমাদের খেলা আপনি দেখছেন, গায়ে হাত মাটি করে একটা লোকও নাই, ভয় দেখাবেন না। বহুত বড় বড় প্লেয়ারের সাথে খেলে আইছি, কিন্তু বহুত বড় বড় প্লেয়ারের সাথে খেলে আইছি, প্রতিদিন আয় নাই আরে আসেন না, আসেন ঘুমান, কেমন করছে। তবে জনগণ মানবে না, প্রত্যাখ্যান করে দিছে, প্রশাসন দিয়ে রক্ত চুষা খাইতে পারবেন না, পুলিশের ভয় দেখাইতে পারবেন না, কারণ আপনার বাতি দিব্যাগে আইসা বলতে পারে আপনি দুটা দালাল নেতারে দিয়া কি জানে আইতেছি, আসিতেছে আসিতেছে পরিমুনিস নিচিনা না আসিতেছে।
যদি মনে করেন যে তার কাজের লোক দুবলি সেটা হবে না, সম্মেলনের মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শ মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিগত দিনে ছাত্রলীগের রাজনীতিতে যারা রক্ত দিতেন তাদের থেকে যুবলীগের আমি তো এক নেতার সাথে খেলতে খেলতে হাঁপাইয়ে গেলাম, এখন নেতারে মামলার গাছে উঠাইছি, আরো অনেক নেতা আছে মামলার গাছে উঠাইতে হবে। এই নাটকের জয়।